এগুলা কুরিয়ারে যারা নিবে কিভাবে নিবে বলেন তো? কুরিয়ারে যারা নিবে তারা 2000 টাকা অ্যাডভান্স পাঠাই দিলে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো। আচ্ছা, মানে কি কি ফ্রিজ আছে এবং কতগুলো ফ্রিজ আছে? ফ্রিজ প্রায় 200-এর উপরে আছে, এখানে আছে এবং গোডাউনে আছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু অনেক ফ্রিজ, হ্যাঁ, আমরা কথা না বলে ফার্স্টে একটা দিয়ে শুরু করি। হ্যাঁ অবশ্যই। তো ফার্স্টে কোনটা দেখাবেন ভাই বলেন? ফার্স্টে স্যামসাং একটা ফ্রিজ দেখাবো আপনাদেরকে। স্যামসাং জি, ডাবল ডোরের খুবই সুন্দর একটা ফ্রিজ। আপনার পুরো দরজা না খুলে আপনি এটা খুলে কাজ বাই করতে পারেন মালামাল। ও আচ্ছা, ফলস ফলস ডোরও আছে না? জি জি, ফলস ডোর আছে। যদি ফ্রিজটা দর্শক আপনারা দেখতে পারছেন, খুবই ডিসেন্ট এবং লাক্সারিয়াস একটা ফ্রিজ, স্যামসাং ব্র্যান্ডের এবং ইনভার্টার। তো ভাই এটা কত দিবেন বলেন? এটা 1,20,000। 1,20,000 জি। আর কিছু করা যাবে? আর কিছু আপনার ব্লগ দেখে আসলে 10,000 টাকা ডিসকাউন্ট। 1,10,000। 1,10,000। তো এখানে আর একটা ফ্রিজ আছে, গোল্ড স্টার। গোল্ড স্টার জি, কালারটা কিন্তু একদম অসম কালার। এখানে একটা প্রিন্ট আছে নাকি ফুলের? ১০,০০০ টাকা। ওকে, 10,000 টাকা গোল্ড স্টার ফ্রিজ। এখানে একটা শার্পের ফ্রিজ আছে, খুব সুন্দর শার্পের। জি আচ্ছা, ছোটর মধ্যে? ছোটর মধ্যে কি ফ্রস্ট না নন ফ্রস্ট? নন ফ্রস্ট। আচ্ছা, নন ফ্রস্ট অর্থাৎ আপনার ডিপে একদমই বরফ জমবে না। জি দেখেন, কুলিং ক্যাপসুল এখানে কিন্তু আপনি আপনার কি বলে যে মেডিসিন রাখতে পারবেন। হ্যাঁ, মেডিসিন রাখতে পারবেন। চমৎকার কন্ডিশন আমি বলবো, ফাটাফাটি একটা কন্ডিশন আছে নাকি ভাই? জি ভাই। তো এটার দাম বলে দেন। এটার দাম ভাই 15,000। 15,000 টাকা আপনার চাওয়া দাম। আর আমার ভিডিও দেখে আসতে কত বলে? 13,000। সোলামান ভাই কিন্তু বললে একটা জোরে একটা চাপ দিলে কমাই দেয়। আচ্ছা, 13,000 টাকা ভাই। 13? জি ঠিক আছে। এখানে একটা হিটাচি ফ্রিজ আছে ভাই। হিটাচি ব্র্যান্ডের? জি। আচ্ছা, ছোট ফ্রিজ। আচ্ছা, ফ্যামিলি ইউজ করতে পারবে না ভাই? খুবই ভালো ফ্রিজ। আচ্ছা, এগুলো কিন্তু আপনার, ও আচ্ছা, নন ফ্রস্ট? নন ফ্রস্ট। ছোট ছোট যারা ব্যাচেলার আছে, স্টুডেন্ট অথবা ছোট ফ্যামিলি। তো সোলামান ভাই এটার প্রাইস কিরকম চাচ্ছেন বলেন? এটার প্রাইস হচ্ছে আপনার 13,000। 13,000 জি, একদম ছেড়ে রেট বলেন। ছেড়ে রেট 11,000। 11,000 ফিক্সড? ফিক্সড। ক্যারেক্টার আছে সিঙ্গারের কালো গ্লাস। জি আচ্ছা, কালো গ্লাস। ওকে, অনেক সুন্দর একটা ফ্রিজ, উপরে নরমাল নিচে ডিপ। চমৎকার চমৎকার বলবো এক কথায়, বেশি বলবো না। নিচে হচ্ছে ডয়ার সিস্টেম, প্রত্যেকটা ডয়ারই কিন্তু ভালো অবস্থায় আছে, খুবই ভালো অবস্থায় আছে। ওকে, উপর হচ্ছে নরমাল? উপরে নরমাল। ওকে, তো এটার প্রাইস কত সোমেন ভাই? এটার প্রাইস হচ্ছে 22,000। 22,000 জি, একটু কমায় দেন, কমায় দেন। কমায়, আপনার ভিডিও দেখতে আসলে 20,000। 19,000। 19,000 ঠিক আছে, নাইম ভাই আপনার ভিডিও দেখে আসলে 19,000। 19,000 জি, 19,000 ঠিক আছে ভাই। ফাটাফাটি আরেকটা ফ্রিজ, কঙ্কা। কঙ্কা ব্র্যান্ডের? জি। ও, কালারটা সুন্দর, অনেক সুন্দর কালার। আচ্ছা, এগুলো হচ্ছে ছোট ফ্রিজ। হ্যাঁ, যাদের বাজেট ছোট, পারফরমেন্সটা কি রকম হবে বন্ধু? পারফরমেন্স অনেক ভালো হবে। ভালো হবে তো? আপনার মুখের কথা কিন্তু জবাব। অবশ্যই ভালো হবে। আচ্ছা, খুলেন তো দেখি ভিতরের ডিজাইনটা। আচ্ছা, এটা নন ফ্রোস্ট? হ্যাঁ, ডিপ ফ্রোস্ট। ওকে, দর্শক কন্ডিশন ভালো আছে, এগুলো যেহেতু বাসা বাড়ি থেকে নিয়ে আসে, হ্যাঁ, অনেকে চেঞ্জ করে, এই জন্য এগুলা রানিং অবস্থায় আসে। উপরে ডিপ, নিচে নরমাল, মোটামুটি কন্ডিশন আছে, ভালোই ব্যবহার করতে পারবে, ব্যবহার করার মতোই। তো সোলামান ভাই জি, কিরকম দাম বলেন? এর দাম হচ্ছে, এর কমাই দেন, কমাই দেবো 13,000। 13,000 টাকা না, আর একটু কম? 11,000। 11,000 জি, শিওর? আপনার ভিডিওতে আসলে 11,000। আচ্ছা, কঙ্কা ব্র্যান্ডের? কঙ্কা ব্র্যান্ডের। এলজি এর একটা ফ্রিজ আছে ভাই। আচ্ছা, ওকে, এলজি ব্র্যান্ডের? জি, দেখি তো। নন ফ্রোস্টের? নন ফ্রোস্ট, নন ফ্রোস্ট। আচ্ছা,
কন্ডিশন ভালো আছে। আচ্ছা কত প্রাইস ভাই? এটা প্রাইস ভাই 17,000। 17,000? আর ভিডিও রেফারেন্স আসলে কত? এগুলো ভিডিও রেফারেন্স আসলে 14,000। 14,000? ওকে। আর আর 500 রকম দেন? আর 500 টাকা কম? ঠিক আছে 13,500। 13,500 আপনার ভিডিও থেকে আসে 13,500। তোশিবা ব্র্যান্ডের একটা ফ্রিজ আছে, তোশিবা কন্ডিশন ভালো না? জি কন্ডিশন অনেক ভালো, নিয়ে ব্যবহার করতে পারবে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা খুলেন তো দেখিবে, ওয়াশ করা হয় নাই। আচ্ছা ওয়াশ করলে আরো ভালো হবে তো? না জি অবশ্যই। ঠিক আছে লাগিয়ে দিন। জি প্রাইসটা বলেন। প্রাইসটা এটা হচ্ছে 20,000। 20,000? জি। কমায় টমায় দেন, এটা আরো কমায় টমায় দেবো। কমায় টমায় এটা আপনার 16,000। 16? জি। 15 করে দেন। 15? ঠিক আছে, নাইকের ভিডিও থেকে আসলে 15,000 দিলে দিবেন তো? সোমান ভাই নাকি? কনফার্ম। ঠিক আছে ভাই, লোক কিন্তু আমার এই রেটটা খুব ভালো মিলে। ঠিক আছে। হ্যাঁ এখানে আরেকটা ফ্রিজ আছে, স্যামসাং এর ইনভার্টার। স্যামসাং এর ইনভার্টার? জি। সিলভার কালার? আচ্ছা একটু ঘষা মজা খাইছে, দেখাই দিতেছি। ইউজড ফ্রিজ, নরমাল এবং টিপে হ্যান্ডেল আছে। আচ্ছা একটু ভিতরে ভিতরে দেখাই, কারণ ভিউয়ারসরা দেখলে বুঝতে পারবো কেমন ফ্রিজ। কন্ডিশন ভালো আছে। আচ্ছা দেখেন, নন ফ্রোস্টের ফ্রিজ, চমৎকার কন্ডিশন। আপনারা মানে যদি সরাসরি দেখতে পারেন, আর ক্যামেরা কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। তো ভাই এটার প্রাইস কত? এটার প্রাইস 22,000 টাকা। 22,000? জি 22,000 ফিক্সড। আপনার ভিডিও থেকে আসলে 20,000 টাকা। 20,000? জি। ওকে। একটা কালো কালারের হিটাচি ফ্রিজ, খুবই কালো কালারের হিটাচি। জি। ফোর ডোর? ফোর ডোর? জি। আচ্ছা এইটা এটা কাজ করে? আপনি কি বলছেন এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার? এটা এটা কোবে? হ্যাঁ এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার। আর এটা হচ্ছে টাস্ক মানে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল। আচ্ছা অল ওভার ফ্রিজটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর। ইনভার্টার? ইনভার্টার উপরে ডিপ, ওকে নিচে নরমাল। অল ওভার ফ্রিজটা কিন্তু টোটালি ফ্রেশ। আপনারা কুলিং ইনভার্টার জাস্ট সরাসরি দেখলে বুঝতে পারবেন, এটাতে কিন্তু কোনো জায়গা মানে ডাবল ডোরে আছে না, মাঝখানে জায়গা নিয়ে নে রেক দিয়া পার্টিশন, এটা কিন্তু নাই। ঠিক আছে চমৎকার, উপরে লাইট আছে, নিচেও লাইট আছে, দুইটা বক্স। ঠিক আছে ওকে। সরন ভাই এটার কিরকম দাম? কিরকম এটা? আপনার 1,00,000 টাকা। 1,00,000? 1,00,000 টাকা তো চাওয়া দাম আপনার? ভিডিও থেকে আসলে 90,000 টাকা। 90? জি ভাই। আরো 5,000 টাকা? না আর কমাতে পারতেন? শিওর? শিওর, অসম্ভব না। অসম্ভব না। আচ্ছা 90,000 টাকা? হ্যাঁ 90,000 টাকা। শার্প একটা ফ্রিজ আছে। শার্পের? জি। উপরে ডিপ, নিচে নরমাল। ভাই এটার পারফরমেন্স কিরকম? এটার পারফরমেন্স ভালো ভাই, শার্প তো খুবই ভালো একটা ফ্রিজ। তাহলে মোটামুটি বড় সাইজ না? জি। কত রাখবেন বলেন তো ভাই? এটা রাখবো ভাই আপনার 42,000। 42? জি একদম 42। আপনার ভিডিও দেখতে 38,000। 35? 35 না ভাই, এত কমায় ফেলছেন। আচ্ছা ঠিক আছে আপনার কথাটা রাখলাম, 35,000। ঠিক আছে 35,000 থেকে শার্পের ফ্রিজটা। ঠিক আছে অনেক বড় ফ্রিজ কিন্তু। এখানে একটা ডাবল ডোর ওয়ালটন। ওয়ালটন করে দেখি, ওয়াশ করা হয় নাই, খুবই ভালো কন্ডিশন। ওকে বাসাবাড়ির ফ্রিজ নরমাল, ওই পাশটা ডিপ। আচ্ছা ঠিক আছে, এখানে ডিসপ্লে কাজ করবে? ডিসপ্লে কাজ করবে না? এটা কত ভাই? কমায় বলবো? এটা কমায় বলতে হবে, এটা প্রাইস জানি বলবো। হ্যাঁ এটা 65,000। না বেশি হয়ে যাবে। কত কত দিন হবে বলেন? আপনি কমায় দেন মন্ত্রী। আমি কমায় দেবো 60,000 টাকা। 60,000? 60,000 আর 2,000। ঠিক আছে আপনার ভিডিও দেখে আসলে 2,000 টাকা। 58,000? 58,000। ওকে ঠিক আছে ভাই। স্যামসাং এর একটা ডাবল ডোর ফ্রিজ, খুবই সুন্দর একটা স্যামসাং এর ডাবল ডোর ফ্রিজ দেখেন। আচ্ছা আচ্ছা আমার লুকটাকে দেখেন নাকি ভাই? জি ভাই। ব্ল্যাকের মধ্যে? ব্ল্যাকের মধ্যে। আচ্ছা এইখানে হচ্ছে ওয়াটার ডিসপেন্সার, ডাবল ওয়াটার ডিসপেন্সার, আর হচ্ছে এর সম্পূর্ণ টাচ প্যানেল। ওকে আমরা একটু ভিতরে গিয়ে দেখব। এটা হচ্ছে নরমাল সাইড, ওটা হচ্ছে ডিপ, এটা ডিপ সাইড। ওকে মাশাআল্লাহ বড় সাইজ। কত ভাই প্রাইস? প্রাইস 45,000। 45? জি। কত রাখতে পারবেন আপনার? আপনার বেডি 40,000। 40? জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে ওয়ালটনের একটা ফ্রিজ, ইনভার্টার। ইনভার্টার ডাবল ডোর? আচ্ছা সাইড বাই সাইড ডাবল ডোর ওয়ালটনের, আর এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে হলো ডিপ।
মেটাল কুলিং, পকেট গুলো অনেক বড় বড় দেখেন, পকেটে সাথে কিন্তু কাগজও আছে দেখতেছি, কাগজও আছে, এই যে ওয়ারেন্টি পেপার, জি এটা 3 বছরের ওয়ারেন্টি পেপার আছে। আর দাম কই দেন ভাই? কিন্তু ভিতরের কন্ডিশন কেমন এবং পারফরম্যান্স কিরকম দেখেন? বিশাল বড়। কত দিবেন এটা বলেন? এটা ভাই রাখতে পারবো আপনার 28,000। যারা এগুলো কিন্তু এখন বর্তমানে নতুন বের হয় না, ঠিক আছে, ভিসিএম নাকি ভাই? কিন্তু এগুলোর কন্ডিশন, ভিতরের কন্ডিশন, বাইরের ডোরের কন্ডিশন খুব চমৎকার দেখেন, মাশাআল্লাহ চমৎকার। নর্মালটাও খুব ডিসেন্ট। আর এটা হচ্ছে হলো ডিপটা, ডিপটা নন ফ্রোস্ট, ঠিক আছে ভাই। প্রাইসটা কোন প্রাইস? এটা হবে 40,000। 40? জি একদম ফ্ল্যাট, কমায় টমায় বলেন। ফ্ল্যাট আপনার জন্য 36 আর 2,000। আর 2,000? হ্যাঁ নামে আর 1,000 টাকা কমান, 35। জি 34 করা যায় না? আচ্ছা ঠিক আছে 34,000। ঠিক আছে ওকে। আগে ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন ওকে একটু খুলেন তো ভাই দেখি। আচ্ছা ওয়ালটনের ফ্রিজ দেখেন, কন্ডিশন খারাপ না, আমি বলবো বাজেট অনুযায়ী ফ্রিজ তো কন্ডিশন খারাপ না। কত এটা? এটা 18,000। 18,000? জি 15 আপনি ভিডিও দেখেছেন, 15,000। ঠিক আছে। এখানে আরেকটা আছে ওয়ালটনের, এটা ওয়ালটনের একদম মানে ডিপ মানে গ্রে কালার, ঠিক আছে দেখি, মাশাআল্লাহ দেখেন ওয়ালটনের ডিপটা কত বড়। ওকে আর নরমাল তো আপনারা যারা দেখছেন, অনেকগুলো বক্স, অনেকগুলো পকেট না ভাই? ওকে ভাই কত এটা? ভাই আপনার 25,000। 25? জি একদম ফ্ল্যাট করে দেন, একদম ফ্ল্যাট না, ফ্ল্যাট করা সম্ভব না। 22,000 টাকা। 22,000? 22,000। ঠিক আছে ওকে। এটা কি ভাই? এটা ফ্রিজ নাকি? না না ভাই, এটা একটা এয়ার কুলার। এয়ার কুলার এত বড় ফ্রিজের মতো? এটা নিতে পারেন ভাই। কত বলেন? এটা ভাই রাখবো আপনার জন্য 12,000। পারফরম্যান্স কাজ করবে ঠিক মতো? হ্যাঁ অবশ্যই কাজ করবে, ঠান্ডা হবে তো? ঠান্ডা হবে। তাহলে এটা 9 করে দেন। 9 করে দেব, ঠিক আছে। আপনার ভিডিও দেখে 9,000 টাকা। 9,000? ঠিক আছে ঠিক আছে। ওয়ালটনের একটা ফ্রিজ, ওয়ালটন জি। আচ্ছা খুলেন তো দেখি ভাই। নন ফ্রস্টের, নন ফ্রস্ট জি। ওকে মোটামুটি ডিসেন্ট একটা কন্ডিশনে আছে, চমৎকার। প্রাইসটা বলে দেন। প্রাইস ভাই 18,000। 18? জি। আর কিছু করা যায় না? আপনার জন্য 16,000 টাকা। 15,000 টাকা? 15? ঠিক আছে নাই, 15,000। 15? ঠিক আছে ভাই 15। স্যামসাং এর একটা ফ্রিজ, স্যামসাং জি। আচ্ছা মানে গোল্ডেন সিলভার জি, অনেক সুন্দর ফ্রিজ, নন ফ্রস্টেড। দর্শক দেখেন দুইটা আইস মেকার, ঠিক আছে, এটা বেশি আইস মেক হবে, কম আইস মেক হবে, এটা বেশি আইস মেক হবে, ঠিক আছে। ওকে বাসাবাড়ির ফ্রিজ গুলো আপনি দেখেন, এত অনেক ফ্রেশ কন্ডিশন, ভালো কন্ডিশনে আছে। বাইটা কত? এটা ভাই 30,000। 30? জি। 25? না ভাই 26,000। 26? 26, ঠিক আছে 26,000। এখানে এলজি আর একটা আছে ফ্রিজ। আচ্ছা এলজির এক্সপ্রেস কুল, এটিগুলো আপনার কি কই মাসের প্ল্যান নাকি ভাই? জি জি ভাই, এই চলতে তো চলি চলে, এটিগুলো খুব ভালো কন্ডিশন আছে দেখেন। আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন সোলাইমানের, সোলাইমান ভাইয়ের এখানে কমেন্টস করবেন, আমরা আরো ভিডিও করব ইনশাআল্লাহ তার সাথে। তো ভাই এটা কত? এটা রাখতে পারবে 18,000। 18? জি। এটা কমাই দেন, মার্কেট এটা ডাউন আছে। 18 ভাই আজ 16,000 টাকা। 16? জি। আপনার ভিডিও দেখে 16,000। আরেকটা আছে ওয়ালটন, এই পছন্দ করে আমার কাছে আপনাদের জন্য ভিডিও করতেছি ভিউয়ার্স, আপনারা আপনারা আপনাদের জন্য কম দামে ফ্রিজ দেওয়ার জন্য, ওনারা হিউজ মানে 400-500 ফ্রিজ ওনাদের থাকে সবসময় নাকি ভাই? জি ভাই। তো এটা ওয়ালটন, এটা ওয়ালটন হালকা কার্ভ সিস্টেম, খুলেন তো দেখি একটু। নন ফ্রস্ট, নন ফ্রস্ট, চমৎকার। কত ভাই এটা? এটা একটু 25,000। 25 ভাই, এটা ফ্ল্যাট করা যায়? এটা ফ্ল্যাট করা যায় না ভাই, যায় না। 21,000 রাখবো। 21? জি ঠিক আছে, 21,000 টাকা। ওয়ালটন ফ্রিজ আর একটা ভাই, ওয়ালটন জি। আচ্ছা এই ফ্রিজগুলো কিন্তু একটু আগের ফ্রিজ, হ্যাঁ, তবে এগুলোর পারফরম্যান্স এখন কিরকম? অনেক ভালো পারফরম্যান্স। শিওর? অবশ্যই। আচ্ছা ঠান্ডা ডিপে যেমন ঠান্ডাটা দরকার, নরমাল যে ঠান্ডাটা ওটা পাবে নাকি? অবশ্যই পাবে। আচ্ছা দেখি তো ভিতরের কন্ডিশন, যেহেতু পুরান ফ্রিজ কন্ডিশনও তো ভালো হইতে হবে, ঠিক আছে, নতুনের মতো তো আর হবে না,
বাসা বাড়ি ব্যবহৃত ফ্রিজ পুরো ডিপ নিচে নরমাল। আচ্ছা কত এটা? এটা ভাই 17,000। 17? জি। আর কিছু করা যায়? আর কিছু আপনার ভিডিও দেখে 15,000। 15? জি। ঠিক আছে, ওকে। আর একটা তুসিবা। তুসিবা? জি। ওকে, একটু খুলেন তবে। নন ফ্রোস্ট। নন ফ্রোস্ট? জি। ওকে, ঠিক আছে, লাগাই ফেলুন। কত দিবেন বলেন? এটা ভাই 18,000। 18,000? আর কিছু করা যায় না? আর কিছু আপনার 16,000 টাকা। 16? জি। ওকে ভাই। আর একটা স্যামসাং এর ফ্রিজ আছে এখানে। স্যামসাং এর একটা বড় ফ্রিজ ভাই? ভাই এইটার প্রাইসটা আমি আজকে আপনার থেকে শুনবো যে কিরম দাম দেন, কারণ আমি একটা ভিডিওতে এটার প্রাইস করছি, আপনারটা দেখবো যে কম না বেশি। আজকে অনেক কমে বলে দেব। মাশাআল্লাহ ভিউয়ার্স, আগে একটু মানে এটার গুণ দেখে নেন, তারপর আপনার দামটা। এটার কোয়ালিটি, টুইং কুলিং, টুইং কুলিং, জেল প্যাক আছে, একটা লাইট আছে, আপনার দুই দিক থেকে কুলিংটা হবে, অর্থাৎ আপনার এটার ঠান্ডাটা খুব ভালো ধরে রাখবে। চিল রুম আছে, ইজি স্লাইড আছে, আর কি আছে ভাই নিচে? ওকে, এগুলো ছিল মানে লাক্সারিয়াস টাইপের ফ্রিজ, অনেক সুন্দর ফ্রিজ। হ্যাঁ, তো এটা কত দিবেন বলেন? এটা ভাই আপনার 55,000। 55? এই যে এখন আপনি কমাইতে হবে, কত করে কমাইতে হবে? হ্যাঁ, এখন এটা আপনার জন্য 50,000। 50? আর একটু কমালে সুন্দর মতো। 2,000 টাকা কম রাখলাম। 48? 48? ঠিক আছে। এখানে শার্পের একটা ফ্রিজ আছে। শার্পের? জি। ওকে, শার্পের ফ্রিজ, ঠিক আছে। দেখি তো ভিতরে ভাই, যারা নতুন ফ্রিজ কিনবেন তারা শুধু শুধু দেখে লাভ নেই, পুরাতন ফ্রিজ যারা নেবে তাদের, হ্যাঁ, নতুন ফ্রিজ কিনবেন বলবেন যে এইসব ফ্রিজ কই থেকে হয়েছেন, এরকম না, পুরাতন ফ্রিজ, বাজেট কম। এই একটা নতুন ফ্রিজ কিনতে গেলে কত টাকা লাগবে ভাই? মিনিমাম 80,000। 70,000 থেকে 60,000-70,000 টাকা। আপনি কত দিবেন বলেন? আমি দেবো এটা ভাই 40,000। একটু কমাই দেন, একটু 35,000 ফিক্স। 35,000 ফিক্স? 34,000? না, আচ্ছা ভাই আপনার ভিডিও দেখেছে 34,000। 34? ঠিক আছে, ঠিক আছে। এখানে একটা হায়ার ফ্রিজ। হায়ারের? জি। খুবই সুন্দর একটা ফ্রিজ, খুবই চমৎকার একটা ফ্রিজ হায়ারের। দেখেন হাতলটা কি প্রিমিয়াম, অনেক সুন্দর চিক করতেছে। দেখেন বলেন তো, নন ফ্রোস্টের আইস মেকার, নন ফ্রোস্টের মিডিয়াম ফ্রিজ, ঠিক আছে। দেখেন নন ফ্রোস্টে যা যা থাকে, নর্মাল একটা চিল রুম থাকে, তারপরে আপনার কি রেক থাকে, ভেজিটেবল বক্স থাকে, উপরে চলে আপনার আইস মেকার থাকে। কত এটা? এটা হয় আপনার 27,000। 27,000? জি। অনেক বেশি হয়ে যায় ভাই, অনেক বেশি হয়ে যায়। 25,000 আপনার? 25? জি। 23,000? ঠিক আছে, নাইবের ভিডিও দেখলে 23,000 টাকা। 23,000? জি। ঠিক আছে। তাদের মানে সাইজ দরকার, কন্ডিশন ভালো দরকার। কত এটা? আপনার 30,000। 30? ভিডিও দেখে আসলে তাদের সুবিধার্থে, ভিডিও দেখে আসলে 25,000। 25? জি। 24? 24, ঠিক আছে। আপনার ভিডিও দেখে 24,000। ঠিক আছে। আর একটা এখানে, এটা কিন্তু বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে, ভিডিও করার অবস্থায় মানে বিক্রি হয়ে গেছে। দেখেন যে রানিং দিয়ে রাখছে, ঠিক আছে, চমৎকার, বিক্রি করে দিচ্ছে ভাই, 10,000 টাকা বিক্রি করে দিচ্ছে। 10,000? শার্প কোম্পানি? জি, শার্প কোম্পানি। নন ফ্রোস্ট, অনেক বড় ডিপ থাকে, অনেক বড় ডিপ, মাশাআল্লাহ, অনেক বড় ডিপ। এই ফ্রিজ গুলো বাসা বাড়ি থেকে, যারা হচ্ছে বাসা বাড়ি না ব্যবসা প্রতিষ্ঠান, তারা বেশি লাভবান হবেন। রেস্টুরেন্ট, বাসা বাড়ি, বাসা বাড়িতে চলতে পারবে অবশ্যই। এটা আপনার দেখে শুনে কিন্তু নিবে, আমরা চেক করে, চেক করে নিব, সমস্যা নাই। একদিন রানিং রাখবো, পরের দিন নিয়ে যাবে, সমস্যা নাই, দেখে চেক করে নিয়ে যেতে পারবে। তো কত বলেন এটা? একটা 30,000। 30? জি। টমেটো কত? টমেটো ফাইনাল 26,000। সুলাইমান ভাই থাকতে তো প্রাইস কম হবে, 26,000 টাকা। 26? জি। এ 25? আচ্ছা ঠিক আছে, 25,000। সুলাইমান ভাই আপনি দাম কমাই তুই, অবশ্যই কমাই দিছি ভাই, ঠিক আছে, 25,000 দিয়ে দিলাম ভাই। আচ্ছা এটা দেখেন, হিট আছে এই যে ভাই, একটা জিনিস ভিউয়ার্স, এটা হচ্ছে হলো ওয়ার্ল্ড এর ফেমাস একটি ব্র্যান্ড, যেটার প্রাইস অনেক হাই, একটা ডাবল ডোর ফ্রিজ 2.5 থেকে 3 লক্ষ টাকা দাম এটা ছিল। তো ভাই এটা কি অবস্থা বলেন তো? ভালো অবস্থা দেখেন, ওকে, ঠিক রানিং অবস্থা ছিল, এই যে বড় ফ্রিজ রানিং ছিল। নন ফ্রোস্টে একটা ফ্রিজ, এই যে রানিং ছিল। সুলাইমান ভাই কত? এটা 45,000। 45? জি।
চাওয়া দাম, আপনার লাস্ট দাম কত? আমার ভিডিওর লাস্ট দাম কত? আপনার ভিডিওর লাস্ট দাম বুঝে শুনে বলো, 40,000? 40 জি, 38 38 হ্যাঁ ভালো তো? অবশ্যই ভালো। কত ভাই? 8,000। 8,000? আর কিছু করা যায়? আর কিছু করা যায় কি করবার বলেন? কত ভাই? 1,000 কম। 12,000। এখানে বেকু কোম্পানির একটা ফ্রিজ আছে, বেকু। হ্যাঁ, বেকু ওয়াটার ডিসপেন্সার আছে না? হ্যাঁ, আমাদের অনেক ডিপ ফ্রিজ আছে ভাই, উপরে রাখা এগুলা। আচ্ছা, উপরে আছে এবং গোডাউনে অনেক ফ্রিজ আছে, আপনারা আসবেন দেখে নিয়ে যাবেন। এটা অনেক কম বাজেটের মধ্যে পাবেন। এটা ভাই বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে 18,000। আর এটা? এটা বিক্রি করবো ভাই আপনার 10,000। ফার্মেসি ফ্রি? ফার্মেসি ফ্রি। আচ্ছা, এখানেও একটা আছে, ওইটাও 10,000 টাকা। 10,000? জি, 10,000। ওকে, ঠিক আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা বিক্রি করবো আপনার 18,000। 18,000 না, এটা কমাই কমাই দিন। 18 না, 16,000 টাকা দিয়ে দিব। 16,000? জি, ঠিক আছে। ওকে, মানে ডিপ ফ্রিজ অ্যাভেলেবল আছে? অ্যাভেলেবল আছে। অনেক ফ্রিজ, 30টা আছে তো? 50টার মতো আছে। 50টা? অবশ্যই।